আসসালামু আলাইকুম। আর কাকারা জড়ারা সাসিরে ভাইও আফার আনারা ব্যাকে কিরম আছেন? আনারা ব্যাকে ভালো আছেন? নি আই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এরিও আর কাকারা জড়ারা সাসিরে ভাইও আফারা আজ যে কেন আনাগো মাঝে আই লই চলি আইসি। তিন রকম স্টাইলে কিনে আনারা তাল আছে না, তালটা রস বার করবেন, অর্থাৎ তালের তুন রসটা কিনে বার করবেন। আজ এটা দেখাবো তিন রকম স্টাইলে। আমরা তো মনে করেন এমনি আগে কিভাবে লইতাম, আগে এটা বিটটা হানি ডালি দিতাম, হানি ডালি এই সিবে শুরু সিপদে 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 এক সত্তামা তামা করি হালাইতাম। তো যেরম না সিপদাম হেরম না আঙ্গো হাত বিষ হই, একেবারে জীবনটা কেরাসিন হয়ে যেত। বাবুরে সিপদে সিপদে হাতের রক্ত গুলে হালাইতাম, তারপরে যাইয়া রসটা বার করতাম। তো কত কষ্ট, তো অনগা তো মনে করেন আধুনিক যুগ, অনগা কি ওই আগের মতন কষ্ট কিনকি আঙ্গুল জানি অনগা আঙ্গো আধুনিক বুদ্ধি অনগা আমরা অন্যরকম স্টাইলে কি করুম তাহলে রসটা বার করুম। তো আপনারা করে আই তো অনগা দেখাই দিব এর আগে আপনারা এরম স্টাইলগুলো জানতেন কিনা আরও অবশ্যই কমেন্টে জানাইবেন। তো তিন রকম স্টাইলে বিত্তে একরকম, তো আদিম যুগের আর দুই রকম লেটেস্ট সিস্টেম। তো একটা হচ্ছে সালুনিধি, অর্থাৎ ইঞ্জান হচ্ছে থক্ক, এটার নাম হচ্ছে কুচি কুচি করে সব কিছু দিন কাটিয়েলা কাটা জিনিস ইঞ্জান। আর হচ্ছে সালুন, এ সালুন দিয়ে লই দেখাবো, অর্থাৎ এই দুই রকম স্টাইলে রান্না করে কিনে দেখাই আপনারা বিস্তারিত দেখবেন আস্তে আস্তে। তো সর্বপ্রথমে কী করতে হবে, আপনারা তাল ইচ্ছে আছে না, তালটা ইচ্ছা করে সাম্বাগিন হালাই লইবেন। এই মনে করেন তাল নাও, তালের প্রথমে ভালো করে ধুইবেন, কারণ ইয়ে কে বিতে উঠছে না কে বিতে উঠছে আমরা তো জানি না। তো বাজার তো নাইন ধর ভালো করে ধুইবেন, দুই সাম্বাগিন টানি একসার হালাই দিবেন, ওই এরম না করে হুগি দিয়ে হালাই রেখছি। তো এরম না করে ভালো করে প্রথমে হালাইবেন, হালাই এরম না ডিব্বা লইয়ে নেবেন, অর্থাৎ তালের কমাগুন লইয়ে নেবেন। লইবার পরে বল উজ্ঞা বিত্তে রায় উজ্ঞার গা ভাই উজ্ঞা ধুম ধুম করে খালি মারিব এ সান পেট পেট আনগো গাত যত মানে কি কইতাম জিদ আছে বেগিন জিদ হইবেন উজ্ঞার লগ উজ্ঞে ভাবে এভাবে ফিরিয়ে পেট দেখছেন নি দেখছেন নি মাইরে লগে সব দোলা বাড়ি গেছে সান রস সান এই আই রে ভাই রে ভাই কম্বার রস। তো এইগিন এরম না করে লইতাম, এরম না নয় অন্য করে সিস্টেম দেখাম। এর আগে এইসব লেটেস্ট নিয়মাবল কে দেখাইব, শুধুমাত্র রসিয়া দেখাইব অন্য করে এ মাই মাই। তো বেশি মেকতেন ন আর একবারে সান মারি ফিডি কিছু রাইনো। তো এলগা দেখাই এক নাম্বার নিয়ম, আমরা যেহেতু মনে করেন সংরক্ষণ টংরক্ষণ করি, তো মনে করেন ফ্রিজের ভিতরে যদি হানি সহ রায় দিই তাহলে কি অনি অনা মনে করেন আমরা অনগা যা রাখুম একসার রসকান রাখুম। তো বিসমিল্লাহির রহমান রহিম ইসান এলগা এক কিক করে চাইলবেন ইসান এলগা ইঞ্জিন দিয়ে বাবু বাবু চাইলবেন ক্যাঁস গিন রয়ে যাইব আর জুস গিন একেবারে মূলের জুস ইসান। মানে এসব নিয়ম কেউ তো অন্য করে দেখাইতো না, শুধু আইয়ে দেখামো বাবু রে খম্বার রসান এমা দেবা তো জান দেখছেন নি একদম যা বাড়িব শুধু তালগিন বাড়িব আর কিচ্ছু বাড়িত এক তোলা সান ক্যাশ আসি নি সান নেই একেবারে দেখছেন নি এরম না বুদ্ধি কারো মাথাত আসিনি এর আগে আমরা কন শুধুমাত্র আঙ্গ মাথাতে আইব কারণ আমরা তো মেডিন নোয়া খাইলে বুঝলেন ন এই। তবে এটা আর বুদ্ধি না, এটা হয়েছে তালেগুন আরে আর বন্ধু দিছে বুঝছেন। তো বন্ধুরা মারে শিখে দিছে ক ধরো তোমরা আমি একটা টিপ শিখে দিই এভাবে এভাবে করবে। আর তো আগে মনে করেন আপনাকে মতন লইতাম, আপনারা যারা আছেন ওই হানি দিয়ে দিছি বেশি বিল তো এই এভাবে আমি জানতাম না। তো আয় কে করে দেখছি নি সান আয় রে বুদ্ধি রে বাতেন মিয়ার বুদ্ধি দেখছেন নি মানে আয় একসময় মানে অবাক হয়ে যায় বাবুরে অঙ্গাস বগে মানুষের মাথা এত বুদ্ধি বাবুরে আগে আমরা কত কষ্ট করি লইতাম এতের রক টক বেগুন ভুলে এলাইতাম আর অঙ্গা দেখছি নি কি সুন্দর খালি নেনে চালুম এই সান চাইলে কি জোর বার হয়ে সান এ কি জোর বার হয় আর বুদ্ধি রে। তো এটা হচ্ছে এক নাম্বার বুদ্ধি কেন এটা বুদ্ধি নাম্বার দুই দেখে আমরা করে সান কথা কিন্তু জায়গায় বাড়িয়ে গেছে আলগো হচ্ছে সালুন সালুন বিতে না করে লইবেন লই এভাবে ভাবে চাইলবেন এটাও সহজ এরম নেন নেন করে চাইলবেন খালি সান আর কাকারা জাডারা সাসিরে ভাইও আফারা সাইয়ালা নামেরা এ এ সাদা হয়ে গেছে একসারে সান এ হে রে বুদ্ধি রে মাইকে দেখছেন নি এক কানা ক্যাশ কুঁশ কিচ্ছু নেই একদম আরো যা আছে সব ক্ষীর
একেবারে সান আপনারা যারা আমসি দিচ্ছেন মানে আমসি দিলে যে রুম জানো এই রুম নেই একদম মানে কোনো ক্যাশ কুশ কিচ্ছু নেই আর তিন নাম্বারে তো মনে করেন তিন নাম্বার টিপসটা না করে দেখাই তিন নাম্বার টিপসটা হচ্ছে এটা এনে নো এনে মনে করে খতরা হানি দিবেন যারা একেবারে কী করতে মালকার ডলেন এনে না করবেন করবেন আর রাতের রগ এগুন হুলে এলেবেন রস তো কষুও বাড়ো না এই সান একে করতে থাকবেন তো এটা হচ্ছে সবচাইতে জঘন্য কারণ হাতের রগ মগ সব ভুলি যাব সিপ দিয়ে সিপ দিয়ে সিপ দিয়ে সিপ দিয়ে আঙুল টাঙ্গুল ব্যাঙিয়েও যাব হাতের রগ মগ ভুলি যাব হুদে মিশা আদিম যোগের বুদ্ধিটা ফলো করবেন না আপনারা সবচাইতে বেস্ট যে টায়া নগরে কমু হেঁটে হচ্ছে এইটা এনে লইবেন তারপরে যাই গিয়ে ডিব্বে লইছেন লই শুধু এনে এনে করবেন এ হে রে মাখন রে মাখন বাড়িব মাখন একদম মাখন রে মাখন দেখছেন নি মাখন তো যাই হোক আর কাগারা জড়া রাসা সিরে ভাইও আফার হ্যাঁ কেন আমরা এটারে সিবি লোমু তো এটারে সিবি লই তারপরে যাই গিয়া কিনে কিনে ফ্রিজে ভিতরে বড়ি থুই এক বছরের লাই হেটা মান্না করে দেখামু তো অনগায় সুন্দর করে এটারে সিবি লোমু কিনে কিনে সিববেন এটা তো দেখাই দিছি আর ফ্রিজে ভিতরে রাখবেন কিনে এটাও কই দিয়ে আর ভিডিও বক করতেন ন এই যে এইখানে আছে না মুলাজি সেগি এইখানে সুন্দর করে দেখছেন এখানে কি ঘাড় রয়েছে মানে একদম ঘাড় তো এটারে কি করবেন বোতলে ভিত্তে বড়ি ফ্রিজে ভিত্তে ঢুকাই থাকবেন একেবারে এক বছর থাকে একেবারে আমি গত বছরও থুইছি একেবারে গ্রান টেস্ট মাসাল্লাহ করে একদিন পারফেক্ট থাকে বোতলের মুখখান একেবারে টাইট করে আটকাই দিবেন আটকাই তারপরে যাই মনে করেন ফ্রিজে ভিতরে থুই দিবেন একদম এক বছর থাকবো তো যাই হোক আর কাকারা জড়ারা চাষিয়ে ভাইও আপারা আপনাদের তো দেখাই দিছি বাতেন মিয়ার বুদ্ধি কেনে কেনে করবেন তো এরম না করে করবেন একদম আল্লাহ রহমতে এক বছর পর আপনারা রাইরে খেতে নিবেন আর কষ্ট সারা কিনে কিনে করবেন সেটা তো দেখাই দিচ্ছি খালি এনে এনে করবেন কষ্ট সারা হয়ে যাইব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিপসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানা দিবেন তো দেখাবো নতুন আরেকটা ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ